স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল রাজশাহীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন রাজশাহীর মাঠে একমাত্র টি ম্যাচে বাংলাদেশের হার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর এক চিকিৎসক ও তার বোনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত আলাদা তিনটি ধারায় তাকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয় একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে জরিমানার অর্থ অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দিয়েছেন দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তির নাম রাশিদুল ইসলাম রুবেল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলসিম এলাকার বাসিন্দা তিনি আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত নিশ্চিত করেছেন তিনি জানান ভুক্তভোগী চিকিৎসকের বোন বাংলাদেশ বেতারের একজন সংবাদ পাঠিকা দুই হাজার একুশ সালের অক্টোবরে আসামি রুবেল ওই নারীর নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন এই আইডি থেকে ওই নারী এবং তার চিকিৎসক ভাই সম্পর্কে আপত্তিকর পোস্ট দেওয়া হয় বিষয়টি নজরে এলে ওই নারী সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন দীর্ঘ শুনানি শেষে এই রায়ে আদালত তাকে দুটি ধারায় দুই বছর করে এবং অন্য এক ধারায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন সবগুলো ধারার সাজা একসঙ্গে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে রাজশাহীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর সি এন্ড বি মোড়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাশিক মেয়র এএচ এম লিটন শ্রদ্ধা নিবেদনের পর সেখান থেকে র্যালি বের করা হয় র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে নেতৃত্ব দেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন এরপর দিবসটি উপলক্ষে রাশি মেডিকেল কলেজের ডা কাইসের রহমান চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাশিক মেয়র এএচ এম লিটন সভার শুরুতে বঙ্গবন্ধু ও জাতীয় চার সহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মনোজাত করা হয় রাশেদ মেয়র বলেন শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশে দৃশ্যমান উন্নয়ন হচ্ছে তিনি রাজশাহীর শহরের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আর সেই অর্থ দিয়েই রাজশাহীর ব্যাপক উন্নয়ন করা হচ্ছে পরিচ্ছন্ন সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে রাজশাহীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন আক্তার রেনি বীর মুক্তিযোদ্ধা নৌশের আলী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী ডাক্তার তবিবুর রহমান শেখ সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন নোয়াখালীতে ট্রাক চাপায় দিনাজ সুলতানা জিতু নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন বুধবার সকালে সদর উপজেলার মাইজদি ও সোনাপুর সড়কের দত্তবাড়ির মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত জিতু সদর উপজেলায় সমাজ কল্যাণ ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন সে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের খুলশী এলাকার লোকু কলোনির জাহাঙ্গীর হোসেনের মেয়ে এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন জিতুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পাঁচ ম্যাচের ডে সিরিজ হারের পর এবার টি টোয়েন্টি ম্যাচেও হেরেছে বাংলাদেশের যুবারা বুধবার রাজশাহী শহীদ এইচ এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে চার উইকেটে হেরেছে এর আগে পরাজিত হয়েছিল বাংলাদেশ টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান জিসান আলমের ছাব্বিশ বলে বাহান্ন রানের ঝড়ো ব্যাটিংয়ে সফরকারীদের একশো ষাট রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে সাত বেগকে নিয়ে শামিল হোসেনের একচল্লিশ রানের জুটি এবং তৈয়ব আরিফের সাথেও করা একচল্লিশ রানের জুটিতে সাত চব্বিশ ও তৈয়ব ১৬ রানের ইনিংস খেলেন তবে শামিল ও আরাফাত মিনহাসের সঙ্গে চতুর্থ উইকেটে ছাপ্পান্ন রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান ২২ বলে একচল্লিশ রান করে আউট হন আরাফাত শেষ ওভারের প্রথম বলে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান ১৯ দল দলের হয়ে সর্বোচ্চ সাতষট্টি রানের ইনিংস খেলেন শামিল ঊনপঞ্চাশ বলে ষাটটি চার ও এক ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসাইন তেইশ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন এছাড়া আরিফুল ইসলাম একটি উইকেট নিয়েছেন এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ থাকবার